হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর নিকট তাহার আবু তোরাব নামটি সর্বাধিক প্রিয় ছিল। এই নামে কেহ তাহাকে ডাকিলে তিনি অত্যন্ত আনন্দিত হইতেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাহাকে এই নামে অভিহিত করেন। একদিন তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার উপর রাগ করিয়া ঘর হইতে বাহির হইয়া পড়েন এবং মসজিদের দেওয়াল ঘেঁষিয়া মেঝেতে শুইয়া পড়েন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার অব্যবহিত পরেই তাহার খোঁজে সেখানে আসিয়া পৌঁছিলেন। কেহ একজন বলিল, তিনি তো দেওয়াল ঘেঁষিয়া শুইয়া রহিয়াছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কাছে গিয়া দেখিলেন তাহার পিঠ মাটিতে পূর্ণ হইয়া রহিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পিঠ হইতে মাটি মুছিতে মুছিতে বলিতে লাগিলেন, উঠিয়া বস হে আবু তোরাব, অর্থাৎ মাটির পিতা। আল হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 860।